আসাফিরহুম বিনা রাসূলিন মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবীন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা তারাফি খালকি রাহমানি মিন কাফুর ফারজিল বাশারা হাও তারা মিন ফাতুর সুম্মা জিল বাশারা কাররাকাইনি ইয়ান গালিব বল লাকজফু বিল হাক্কি আলাল বাতিলে ফাইয়ার মাগুহু ফাইজা হুয়া জাহিকু ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়ানাফসিম মিনাল আমওয়ালি ওয়ান ফুসি ওয়াল সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক ইয়েমেনের বাদশা আব্রাহা যখন আমাদের পবিত্র কাবা শরীফ ভাঙতে এসেছিলেন এসেছিল তাকে মক্কার মিনার পর্যন্ত আসতে দিয়েছিল, তারপরে আর তাই আওগাইতে পারে নাই। তাইনুল আবাবিল অসংখ্য আবাবিল পাখি ঠোঁটের মধ্যে ছোট ছোট পাথরের কণা দিয়ে তুমি এই শিলা বৃষ্টির মতো তুমি এই কঙ্কর নিক্ষেপ করছো এবং একে তারা চাবানো ঘাসে পরিণত হয়ে গেল। আব্রাহাম ইয়েমেনের বাদশা ছিল, ও মুসলমানদের কাবা শরীফের মতো বেশি চালু দেখে ওইখানে ইয়েমেনে একটা কাবা বানাইছিল, এটা আব্রাহার কাবা, ভালোই চলতা ছিল। এক দুষ্ট মুসলমান আব্রাহাম বাদশার বানানো কাবার মধ্যে আইগা দিছিল, পায়খানা করে দিছিল, তারপরে আর মানুষ জানে না, তাই দুঃখ করে আসছিল যে মুসলমানদের কাবা শরীফ ভেঙে ফেলাম। তখন একটা মহানবীর জন্মের 50 বছর আগে কোরআন বলতেছে আলাম তারা কাইফা, আপনি কি দেখেন নাই যে আমি আব্রাহাম বাদশার সৈন্য সামন্তকে চাবানো ঘাস করে ফেলাইছিলাম, এই ছোট ছোট আবাবিল পাখির ঠোঁটের মধ্যে পাথরের কড়াগুলো শিলা বৃষ্টির মতো নিক্ষেপ করে সব শেষ করে দিয়েছিলাম। আল্লাহ শাস্তি বড় ডেঞ্জারাস, গায়েবি শাস্তি বোঝা যায় না, কোন সময় শাস্তি দেয় কোন সময় দেয় না সেটাও বুঝা পারি না। কেন বুঝতে পারি না, এই কাবা শরীফ শুধু ভাঙে নাই, ভাঙ্গা কে লেভেল টু দ্য গ্রাউন্ড, মানে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছিল দেবী, তার নাম খবিসের নাম সবাই জানে কিনা জানি না, হাজার বিন ইউসুফ। এই হাজার বিন ইউসুফ কাবা শরীফে ভাঙ্গা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, বাচ্চা বাসীয় বাচ্চা মোটা বাতিল আবার গিলাপ দাঁড়িয়ে ফলাইছিল। আরো অনেকে মালিকের সময় কাবার হাজার যখন কাবাকে ধ্বংস করে গরিবা মনসুর করেছিল হাত যাই যা এই এক আপনাদের করলি অনাগত কালের মুসলমানরা তলে থুতু দিব, কাবা শরীফ ভাঙা নেওয়ালা আমি জাহাঙ্গীর, ইসলামিক ফাউন্ডেশনের ডাইরেক্টর জেনারেল ছিল আব্দুল সোবহান সিএসপি, আমার দোস্ত চল আমি ক্ষমতা আছে
দুজন নাগরিক বিভাগ ডাক্তার ভলেন্টিয়ার এই সেই হাসিগুলো জন্য জন যায় তো দুজন জেনারেল সিটিজেন যায় সেটা সম্মানিত একটা তরে রয়েছে এই সব কাম কামে হাসাই যার কাম অত করুন না কয়টা বলে কি কর আমাদের হাজার পালাই সেই কাম আমি তো আপ করুন না ওই কাম তো হাজার না ইতিহাস কইলাম পরে পরে কিছু কম দিব আমার তো ডিউটি যাই কি আমার দুইটা আর আমার কাম হচ্ছেন আমার কাম শুনেছ আশিকের কামা কারণ সেদের বাড়ি যদি সে আশেক হয় আশেকটা হওয়া যায় না হয়ে যায় বৃষ্টি বানানো যায় না বৃষ্টি আপনি হয় কচুরি বানা নিজে চড়ে না কাগজ তাহলে স্রোতে টানে নেয় এক্সিডেন্ট করা যায় না এক্সিডেন্ট আপনি হয় সুতরাং ভালোবাসা করা যায় না ভালোবাসা হয়ে যায় যে ভালোবাসা করা যায় সেটা ঠিকও সেটা ঠিকও এই আর কি আগুন সোভান হাজার যে কাবা শরীফ ভাঙ্গা লেভেল টুকে গ্রাউন্ড করলো তখন আল্লাহ আবাবিল পাখিরা কইয়াছিল তখন আল্লাহ হুকুম দিল না কেন ওই আবাবিলের দল ওই দেখ হাতটা কাবা ভাঙ্গা ফলাইতেছে আব্রাহা ভাঙবা লাগছিল মিনাতে ধ্বংস করে দিতে হতো আর এই নিজ হাতে সরিয়ে মুসলমান হয়ে ডবল শাস্তি চোরে চুরি করলে 3 মাস পুলিশে চুরি করলে 6 মাস রক্ষকে ভক্ত